কাল মাস্টার মশাই কি মার মেরেছে, এখনো বিটটা জ্বালা পড়ে যাচ্ছে। আজ বাবাকে বলে ওই মাস্টারের একটা হেস্তনেস্ত করেই ছাড়বো। বাবা ও বাবা বলছি এদিকে একটু এসো না। হ্যাঁ বল মধু, কিরে তোর মাস্টার মশাই এখনো আসেননি? ও মাস্টার মশাই আসবে কোন? বলছি শোনো না বাবা, কি হয়েছে? ওই মাস্টার মশাই কাছে ঘুরতে না আমার একদম ভালো লাগে না। আরে এইসব এখন বলে না, মাস্টার মশাই আসুক তারপরে আমি দেখছি। তুই বরং একটা কাজ কর, মাস্টার মশাই তো এক্ষুনি চলে আসবে, তুই বরং কালকে যেটা পড়া দিয়েছে সেটা পড়ে ফেল, মাস্টার মশাই এলে আমি আসবো। ঠিক আছে ঠিক আছে, চল পর আসছি। ভালো করে পড়বে আমি কিন্তু শুনছি। হ্যাঁ আচ্ছা পড়ো। পড়ার নামে গান করতে বলেছি, গান করতে বলেছি, পড়তে বলেছি না? আগে আপনি হ্যাঁ একটু এলেন, আসুন আসুন। তা বলি কালাচাঁদ বাবু, মধু আজকাল পড়াশোনা করছে তো? আগে মধুসূদন অত্যন্ত দুষ্টু বটে, লেখা পড়ায় কিন্তু খুব মজবুত। একবার বই দুবার কয়ে দিতে হয় না, যেটা একবার বুঝিয়ে দিই সেটা একবারে সঠিক ভাবে মনে রাখে। তো আমি একবার পরীক্ষা করেই দেখি। আগে দেখুন দেখুন তো মধুসূদন, তো মাস্টার মশাই যা পড়িয়েছেন সেসব মনে আছে তো? আগে বাবা যা পড়িয়েছে তা সবটাই মনে আছে। মনে থাকবে না কেমন করে, এত নিখুঁত করে পড়িয়েছি সে। আচ্ছা সে দেখছি। আচ্ছা মধু বল তো, তাহলে তোর প্রথম প্রশ্নটা হলো, এ উদ্ভিদ কাকে বলে? উদ্ভিদ যা মাটি ফুড়ে ওঠে। বা বাবা, তো একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দে দেখি। কি বললি? রসুন মশাই, ওসব পরে করবেন। তো বলি মধু, তো বলি তোর তো কাব্যপাঠ হয়েছে, হ্যাঁ তাহলে বলতো কাননে কি ফোটে? কাটা দেখুন তাহলে বলতো কর্তা কি, আর কর্তা একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেখি। কর্তা তো আমরা জয় মুন্সি। কি বললি? জয় মুন্সি? তোমার মাথা জয় মুন্সি? জানিস না হত ছাড়া তোমার লক্ষণ আমি পাল্টে ফেলবো একেবারে। থামুন আমাকে কয়েকটা প্রশ্ন করতে দিন। তো বলি এসব না হয় ছাড়, অঙ্কটা নিশ্চয়ই ভালো করেই জানা আছে। তো বল দেখি, ধর তোর কাছে 6:30 সন্দেশ আছে, এখন তোকে বলা হলো 5 মিনিট সন্দেশকে যা সন্দেশ বাজবে তা তোর ভাইকে দিবি। এবার যদি একটা সন্দেশ খেতে 2 মিনিট লাগে তাহলে 5 মিনিট পর কটা সন্দেশ তোর ভাইকে দিবি? একটাও না। কি করে একটাও না? কেন
সবই চেয়ে দিতে পারবো না, তোমাকে আমি খেয়ে ফেলবো। আচ্ছা ছাড় দেখি, আরেকটা সুযোগ দিচ্ছি, বল এবার। ধর একটা বট গাছ ছিল, ঠিক আছে, এবার বট গাছটা প্রতিদিন ছিকি ইঞ্চি করে বাড়ে। ধর একটা বট গাছ এবছরের পয়লা বৈশাখে 10 ইঞ্চি লম্বা ছিল, তাহলে ফিরে পয়লা বৈশাখে সেই গাছের উচ্চতা কত হবে? যদি সে গাছ বেঁচে যায় তাহলে বলতে পারবো না, যদি শীতে ওঠে তাহলে মাতলেই ঠাউর হবে, মারের চোটে কিছু হয় না। কথায় আছে গাধাকে মারলে ঘোড়া হয় না, কিন্তু কখনো কখনো ঘোড়াকে মারলে গাধা হতে পারে। মারের চোরে খুব অল্প কাজই হয়, অনেক ছেলেই শিখতে যায় কিন্তু অধিকাংশ শিক্ষকই হয়তো শেখাতে পারে না। তাই তো বলি যে এইভাবে করে হবে না, আপনি বরং আপনার এই বেদ দিয়ে প্রস্থান করুন, কদিন না হয় মধুর টিকটা জুড়ো, আজ থেকে না হয় আমি ওকে পড়াবো। যাচ্ছি, আমার কোনো শখ নেই, পাঁচলাম তো আমি, এ ছেলেকে পড়ানো নয় তো মজুরের কাজ, পুরো ম্যানুয়াল লেবার। 30 দিন ধরে ছেলে কুপিয়ে মাস গেলে 5 টাকা দেয়, একই মেহনত মাঠে গিয়ে মাটি কুপলে মাস গেলে 10 টাকা পেতাম। এইসব তোকে ঘরে আজকে এইভাবে পড়তে হবে না, পড়াশোনা এইভাবে হয় না, পড়াশোনা হতে হবে মুক্ত, প্রকৃতির মুক্ত পরিবেশে সবকিছু দেখে তার ব্যবহারিক প্রয়োগ করে পড়তে হবে। আজ থেকে আমি তোকে পড়াবো, চল ওঠ।